খানো নিয়ে দেখাবো তো এরকম করে দেখা যাচ্ছে এটা ইউটিউব নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি দেখাবো, এটা হচ্ছে ঢেঁকির শাক। অনেকে চেনে, আবার অনেকে চেনে না। এই শাকটা দেখুন, এরকম কলা পাতায় মোড়া, আমাদের শিয়ালদা বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছে। এটা যারা চেনে না তাদের জন্য আমি এরকম এরকম সামনে সামনে মানে খুলছি যে কিভাবে এটা মানে মানে কি বলে কিনে নিয়ে এসেছি বাজার থেকে, সেটাই দেখানোর জন্য। এইটা এই হচ্ছে ঢেঁকির শাক। অনেকের কাছে অজানা থাকতে পারে এই শাকটা, কিন্তু অনেকেই আবার খুব ভালো রকমই চেনে ঢেঁকির শাকটা। যেমন আমি খুব একটা চিনতাম না, এখানে এসে এটা চিনেছি। এই ঢেঁকির শাকে নাকি মানে অনেক উপকারিতা আছে, নাকি প্রচুর পরিমাণে শর্করা ও ফ্যাট প্রোটিন আছে, তারপর প্রচুর পরিমাণ জলের অভাব দূর করতে পারে। এছাড়া এতে নাকি ভিটামিন এ এবং ভিটামিন সি আছে পর্যাপ্ত পরিমাণে, ডায়াবেটিস এবং উচ্চচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এই ঢেঁকির শাক। আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাটবেন, যার অনেকে হয়তো কাটতে পারেন না বা ভাবছেন যে কিভাবে কাটবো। আমি এইভাবে কেটেছি যে এরকম দেখবেন ওখানে শক্ত শক্ত যে জায়গাটা আছে সেটা কেটে কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি শাকটাকে। আমার ভালো করে পরিষ্কার করে বাছা হয়ে গিয়েছে শাকটা, যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার শাকটাকে ভাগ করে নিয়ে এবার ভালো করে কুচিয়ে নেব। এই শাকটা কিন্তু একটু নাল টাইপের আছে, যখন কাটবেন একটু সাবধানে কাটবেন, একটু পিচ্ছিল পিচ্ছিল টাইপের আছে। শাকটা আমার ভালো করে কোচানো হয়ে গিয়েছে, দেখুন আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এটা যত ভালো করে কোচাবেন তত শাকটা মানে রান্না করার সময় সুবিধা হবে। এবার শাকটা আমি ভালো করে ধুয়ে নেব। শাকটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার শাকটা রান্না করতে গেলে লাগছে পেঁয়াজ, লাগছে রসুন, লাগছে আর কাঁচা লঙ্কা, লাগছে আর লাগছে কালো জিরে। এটা একটা সিম্পল রেসিপি, এর কোনো মানে কোনো হে নেই। যেভাবে আমরা শাক ভাজি ওইভাবেই ভাজবে। এবার আমি শাকটা এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে তো রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমি গরম করে নিয়েছি। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফুটে ফুটে উঠবে তখন পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজগুলো একটুখানি ভেজে নেবেন। নেওয়ার পরে আপনি রসুনগুলো দিয়ে দেবেন। রসুনটা একটু বেশি পরিমাণে দেবেন। আমি রসুনটা একটু থেঁতো করে নিয়েছি। নিয়ে রসুনটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনগুলো বেশ লাল লাল করে ভাজা হবে তখন কাঁচা লঙ্কাটা ঢেলে দেবেন। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার শাকগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দেব হলুদ। হলুদ দেওয়ার পরে আমি দেব হচ্ছে লবণ। দেব লবণটা আপনাদের যে যা স্বাদ মতন দেবেন। লবণ দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। শাকটা
শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবার ঢাকা দেব। ঢাকা দিলে সিদ্ধটা ভালো হয়ে যাবে। ঢাকা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। একটু দিলে ব্যালেন্সটাকে ঠিক রাখে, নুন ঝাল মিষ্টি এর ব্যালেন্সটাকে ঠিক রাখে। আমার শাক ভাজা রেডি হয়ে গিয়েছে। সত্যি বলছি শাকটা ভীষণ উপকারী, একবার প্লিজ ট্রাই করে দেখবেন। এর অনেক উপকারী গুণ আছে, আমি জানতাম না, কিন্তু যখন জানলাম তখন খুব ভালো লাগলো। এবার আমি একটু ডেকোরেশন করার জন্য একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, নিয়ে একটু কটা গোটা রসুন, শাকের পাতে তো গোটা রসুন ভাজা খুব ভালো লাগে, গোটা রসুন দিয়ে আমি শাকটাকে ডেকোরেশন করে নিলাম। শাকটা খুবই উপকারী, প্লিজ সবাই একবার ট্রাই করে দেখবেন, আর খেতেও খুব টেস্টি। আমি প্রথমে ভাবছিলাম যে কেমন হবে খেতে, আমি কোনো দিন খাইনি, কিন্তু আমার আদি বলল খুব ভালো শাকটা, একবার খেয়ে দেখো। মানে এক কথায় আমরা এটাকে ফান হিসাবে ছোটোবেলায় চিনতাম, কিন্তু এখানে এসে দেখলাম যে এটা ঢেঁকির শাক। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।